Hi friends, I'm Koyala, our YouTube channel. I'm Dhanu. Today, I'm going to show you how to make a new video. So, today's video, we are going to talk about baby overall development toy. So please, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার সাথে রয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা একটা বেবির জীবনের প্রথম বছরটা শুধুমাত্র তারা এক্সপ্লোর করে তাদের চারদিকটাকে তারা বিভিন্ন এক্সপ্লোরেশনের মাধ্যমে বিভিন্ন জিনিসকে লার্ন করতে থাকে তারা এটা কমপ্লিট সাদা স্লেটের মতো তারা তার আশেপাশের পরিবেশ থেকে বিভিন্ন ইনফরমেশনকে কালেক্ট করতে থাকে এবং তাদের মাথার মধ্যে তাদের ব্রেনকে বিভিন্ন রকমভাবে ইনফরমেশনের মাধ্যমে আরও বেশি স্ট্রং করতে থাকে এই সময়টা তারা বিভিন্ন প্লেন মাধ্যমে বিভিন্ন জিনিসকে শিখতে থাকে তারা বিভিন্ন অবজেক্টসকে নিজেদের খেলনাতে পরিণত করতে পারে এবং সেই খেলার মাধ্যমে তারা কিছু না কিছু জিনিস শিখতেই থাকে আর এই শেখার প্রসেসে সবথেকে বেশি হেল্প করে দুটো জিনিস একটা হচ্ছে বুকস অ্যান্ড একটা হচ্ছে টয়েস আমার পার্সোনাল প্রেফারেন্স আমি টয়েসের উপরে হয়তো বুকসকে রাখি কারণ বুকস শুধুমাত্র তার একটা খেলার বা খুব একটা ইন্টারেস্টিং এন্টারটেনমেন্টের জিনিসের সাথে সাথে তাকে পরবর্তীকালে নলেজ দেওয়ার জন্য কিন্তু সব ভীষণ হেল্প করে আর আপনারাও যদি বুকস কীভাবে একটা বেবিকে হেল্প করতে পারে এবং এই সময় একদম প্রথম বছরে বেবির সাথে কী কী বুকসকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেই সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স আই বাটন চেক করবেন আমি অলরেডি এই বিষয়ে দুটো ভিডিও তৈরি করে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলোকে চেক আউট করতে পারেন তো এবার চলে আসি আজকের টপিকে টয়েসের ভূমিকা কী কী বা কী কী বেনিফিটস আমাদের বেবিরা পেতে পারে টয়েসের মাধ্যমে তো সবথেকে প্রথমেই আমি বলবো আপনারা যদি একটি বেবিদের টয় কালেকশনের দিকে নজর করেন তাহলে আপনারা দেখবেন সেগুলো সব কিছু কিন্তু খুব ব্রাইট কালার হয় প্রত্যেকটা বিভিন্ন ধরনের সুন্দর একটা সাউন্ড থাকে বিভিন্ন রকম টেক্সচার থাকে নানা রকম শেপের হয় পুরো জিনিসটাই কিন্তু তাদের ওভারঅল স্টিমুলেশন করার জন্যই তৈরি করা হয় সেই ভাবেই প্রত্যেকটা জিনিসকে প্রসেস করা হয়েছে তাদের যে ফাইভ সেন্সেস আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে সেই ম্যাচিউরিটিটাকে সেই ডেভেলপমেন্টে হেল্প করার জন্য এই টয়েস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপরে আসি সেকেন্ড হচ্ছে মোটর স্কিল ডেভেলপমেন্ট দেখুন টু টাইপসের মোটর স্কিল ডেভেলপমেন্ট হয় একটা হচ্ছে ফাইন মোটর স্কিল একটা গ্রস মোটর স্কিল বাচ্চা উপর হওয়া শিখবে তার নেক কন্ট্রোল হবে সে বসবে হাঁটবে দৌড়াবে এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে বেবিদের ক্ষেত্রে গ্রস মোটর স্কিল আর তারা তাদের বিভিন্ন আঙ্গুলকে ভালোভাবে ইউজ করা শিখবে কোনো কিছুকে গ্র্যাব করবে ব্যাঙ্ক করবে ছোটো ছোটো জিনিসকে পিক আপ করবে তার বিভিন্নভাবে নেক মুভমেন্ট করবে এই সমস্ত জিনিসকে আমরা বলে থাকবো ফাইন মোটর স্কিল আর টয়েস কিন্তু এই দুটো জিনিসই ভীষণভাবে হেল্প করে থাকে নাম্বার থ্রি হচ্ছে বেবিকে এনগেজ রাখতে আমাদের বেবিকে বিভিন্ন রকম এনগেজিং টয়েসের মাধ্যমে তাকে এক জায়গায় রেখে আমরা আমাদের যে সমস্ত ওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব সহজে ডান করতে পারি তাছাড়া বিভিন্ন রকম টয়েস আছে যেগুলো বয়সের সাথে সাথে বেবির সাথে আমরা ইন্ট্রোডিউস করবো তার মধ্যে বেবিদের ক্রিয়েটিভিটি ইমাজিনেশনটা অনেক বেশি বেড়ে উঠবে যেমন বিভিন্ন ড্রেস আপ টয় থাকে প্রিটেন প্লে রয়েছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেবিদের ইমাজিনেশনকে খুব ভালো হেল্প করে এছাড়া পাজল টাইপের যে টয়গুলো রয়েছে সেগুলো বেবির আইকিউকে বাড়াতে হেল্প করে তাছাড়া বিভিন্ন কানেক্টিং টয় স্ট্যাকিং টয় ব্লকস এই সমস্ত গেমগুলো বেবির কনসেন্ট্রেশনকে ভীষণভাবে হেল্প করতে শুরু করে এছাড়াও টয়েসের ভূমিকা সবথেকে বড় বলবো একটি বেবিকে হ্যাপি রাখতে এবং একটা তার সাথে বিভিন্ন মানে সোশ্যাল তার স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে তাকে বিভিন্ন লোকের সাথে মিশতে শেখাতে টয়েস কিন্তু একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রথম সময়টা যখন বেবি সবেমাত্র পৃথিবীতে এসছে প্রথম দু মাসটা বেবি কিন্তু মেনলি একটা ট্রানজিশন পিরিয়ডে থাকে মায়ের পেট থেকে সে বেরিয়ে একটা নতুন পৃথিবীতে এসছে পুরো জিনিসটাই তার কাছে নতুন তো এই সময় টয়েসের ভূমিকাটা হয়তো ততটা নেই যতটা ভূমিকা তার প্যারেন্টসদের রয়েছে তার প্যারেন্টসদের ভয়েস প্যারেন্টসদের ফেসেস তাদের ফানি ফেসেস এই সমস্ত জিনিস সে কিন্তু বেবিদের ক্ষেত্রে একটা টয় হিসেবে কাজ করে এগুলোই বেবিকে কাম করতে সুত করতে বা তাকে এন্টারটেইন করতে স্টিমুলেট করতে সবথেকে হেল্প করে আর এছাড়া একটা জিনিস হেল্প করতে পারে আমরা যে হাই কন্ট্রাস্ট কার্ড ইউজ করে থাকি যেটা বিষয় আমি আমার বুক রিলেটেড ভিডিওতে ডিটেলসে বলেছি বা স্টিমুলেশন অ্যাক্টিভিটি ভিডিও যে আমি একটা করেছিলাম আমার বেবির সাথে তো সেখানেও আপনারা দেখতে পারেন কিভাবে হাই কন্ট্রাস্ট কার্ড আমরা ইউজ করতে পারি বেবির আইসাইটকে ডেভেলপ করার জন্য তাকে স্টিমুলেট করার জন্য আর কিছু বেসিক জিনিস তাছাড়াও আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারি যেমন সাধারণ কিছু যে র্যাটেল পাওয়া যায় যেগুলো জাস্ট সাধারণ টাইপসের র্যাটেল হয় এগুলো একদম ফার্স্টেই আমরা কিনেছিলাম জাস্ট আমরা বিভিন্ন রকম সাউন্ড করতাম সেই সময়টা কিন্তু মেনলি বেবি ফিট করে এবং ঘুমিয়ে যায় জাগিয়ে থাকার পরিমাণটা খুবই কম থাকে তো তবুও এই টাইপের বিভিন্ন সাউন্ড দিয়ে ওয়েক টাইমটা তার সাথে খেলা করাটা এই প্র্যাকটিসগুলো করতাম
ফার্স্ট টয় আমি যেটা কিনেছিলাম 2 মান্থসের পরে যেটা ছিল এই রকম ভাবে একটা সফট টয় তো এটা দেখুন রেড এন্ড হোয়াইট এর মধ্যে একটা হাই কন্ট্রাস্ট রয়েছে এটাকে নাইলে যে মানে খুব সফট একটা র্যাটল সাউন্ড আর তার সাথে একটা স্কোয়াক সাউন্ড রয়েছে এন্ড ভীষণ লাইট ওয়েট তো ফার্স্ট টয় মামপাকে আমি এটাই দিয়েছিলাম তো ও এই জিনিসটার সাথে 3.5 মান্থস থেকে এটার সাথেও প্লে করা শুরু করেছিল আর এখন পর্যন্ত এটাও নাইট টাইম রুটিনের একটা পার্ট ও প্রতিদিন রাত্রিবেলা এই টয়টার সাথে খেলা করে ঘুমোতে যায় তো আমি এই টয়টাকে সাজেস্ট করবো তো নেক্সট আমি কিনেছিলাম একটা র্যাটেলের সেট তো আমি সেটা পিকচারটা এখানে ইনক্লুড করে দেবো তো এরকমভাবে বিভিন্ন রকম র্যাটেল ছিল 8 রকমের প্রত্যেকটার শেপ টেক্সচার সমস্ত জিনিসগুলোই কিন্তু আলাদা বিভিন্ন রকমভাবে গ্র্যাব করা সেটাকে র্যাটেল করা প্রথম সময়টা 3 মাসের আগে পর্যন্ত 3.5 মাস পর্যন্ত আমরাই এগুলো নিয়ে ওর সাথে খেলতাম তো ফার্স্ট যেটা নিয়ে খেলা শুরু করেছিল এই বলটা এটা আমার ভীষণ ফেভারিট বল এবং মামপারও জিনিসটা খুব সফট এটা এরকম স্কুইজ করা যায় তার সাথে একটা র্যাটেল রয়েছে ইজিলি গ্র্যাব করা যায় সবার প্রথম মামপা এই জিনিসটাকে নিয়েই খেলতো আর সবথেকে ফেভারিট টয় ছিল এখনও পর্যন্ত এই টয়টা নিয়েও খেলে তো এইটা ভীষণ পছন্দের আর তাছাড়াও এরকমভাবে বিভিন্ন রকম রয়েছে যেগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে ও গ্র্যাব করা শিখেছিলো নাড়ানো শিখেছিলো আস্তে আস্তে হ্যান্ড টু হ্যান্ড সেগুলোকে ট্রান্সফার করা এই সমস্ত অ্যাক্টিভিটি ওগুলো নিয়ে করা শুরু করেছিলো এখনও পর্যন্ত ওকে মানে যখন আমি খাওয়াই তো ওকে এনগেজ রাখার জন্য আমি এই টয়েসগুলো ইউজ করি ও এগুলোর সাথে খেলতে খেলতে ও খাওয়াটা কমপ্লিট করে ফেলে তারপরে আমি বলবো টিদিং টয় তো 3 মাসের পর থেকে ওদের গামটা শক্ত হতে শুরু করে মানে দাঁত ওঠার প্রিপারেশন বলতে পারে সেই সময় থেকে অনেক বেবিদের টিদিং টয় ইউজ ইন্ট্রোডিউস করা প্রয়োজন তো আমার এই র্যাটেল সেটের সাথেই এই দুটো টিটিং টয় এসেছিলো যেটা খুব সফট হয় অ্যান্ড কোয়ালিটিও খুব ভালো তো 5.5 মান্থস থেকে ওর মোটামুটি মাড়ি শক্ত হয়ে গেছিলো তখন থেকে বিভিন্ন জিনিসকে চাবাতে শুরু করতো আর লালা বেরোতে থাকতো তো তখন থেকেই ও এই দুটো জিনিসকে খুব ইউজ করা শুরু করেছিল তো আপনারা আরেকটা জিনিসও আপনার বেবির সাথে ইন্ট্রোডিউস করতে পারেন সেটা হচ্ছে সোফিদা জিরাফ বলে এক ধরনের টিটিং টয় পাওয়া যায় সেটা ভীষণ জনপ্রিয় বাট একটু কস্টলি বাট আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন তো অবশ্যই আপনাদের বেবিকে সেটা দিতে পারেন এবং বেবি সেটাকে মানে ফুললি এনজয় করবে তো টিটিং টয় আর নেক্সট আমার সবথেকে ফেভারিট ওর কালেকশানের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ওর জন্য আমি একটা প্লে জিম অর্ডার করেছিলাম যেটা আমি ওকে 3 মান্থসের পর থেকে ইন্ট্রোডিউস করেছিলাম প্লে জিমটা এখানে রয়েছে যেটা একটা মিরার আছে আর তার সাথে কিছু হ্যাঙ্গিং টয়েস রয়েছে একটা প্লে ম্যাটের মতো আর তার সাথে সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে পায়ের দিকে এরকম একটা পিয়ানো সেট করা ছিল তো ওকে এই বেডের মধ্যে শুয়ে রাখা হতো ও এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে গ্র্যাব করতো আয়নায় নিজেকে দেখতো সেটা নিয়ে হাসি ঠাট্টা করতো আর পায়ের দিকে বাজি বাজি এই পিয়ানোটাকে ইউজ করতো তো মামপা পাশে শুয়ে আছে তার জন্য আমি এখন এটাকে বাজিয়ে শোনাচ্ছি না তো আমি এরকম একটা ভিডিও এখানে ইনক্লুড করে দেবো যেটা এটা নিয়েও কিন্তু সবথেকে বেশি আমার খাওয়াতে হেল্প হয় ও এটা নিয়ে খেলতে থাকে সেই সুযোগে আমি ওকে খাওয়াতে থাকি তো আমি এটা 3 মান্থস থেকে স্টার্ট করেছিলাম বাট এটা কিন্তু লং টার্ম পর্যন্ত চলবে ডেফিনেটলি আমি বলতে পারি যে প্রত্যেকটা জিনিসই শুধুমাত্র ওই 3 মাসের জন্য না মোটামুটি পুরো প্রথম বছরটা কিন্তু পুরো জিনিসটাকে কোনো না কোনোভাবে ও বয়সের মতো করে যে সময় যেরকমভাবে পারবে সেরকমভাবে ওই জিনিসটাকে ইউজ করতে পারবে তো এইটা আমার ভীষণ ফেভারিট এই জিনিসটার মাধ্যমে ওভারঅল ডেভেলপমেন্টে ভীষণ হেল্প হবে কারণ এখনও এই জিনিসটাকে মিউজিক্যাল টয় হিসাবে ইউজ করছে অ্যান্ড এতে কী হয় যখন বারবার পা দিয়ে বাড়ি মারছে তো পায়ের মাসেলটা স্ট্রং হতে খুব হেল্প করছে যখন এরকম হ্যাঙ্গিং টয়গুলোকে গ্র্যাব করতে চাইছে তখন ওর ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট হওয়া স্ট্রেথেন হওয়া এই ম্যাটের মধ্যে ওকে আমি টামি টাইম দিতাম যাতে ওর নেক মাসেলটা অনেক তাড়াতাড়ি ওর নেক মাসেলটা স্ট্রং হয়ে গেছিলো তো সেইগুলোতেও কিন্তু ওর এই সমস্ত খেলনাগুলো ভীষণ হেল্প করেছিল 3 মান্থসের পর থেকে আমি যে জিনিসটা ওর সাথে ইন্ট্রোডিউস করেছিলাম একটা তো আমি প্রথমেই বলেছি ট্রিটিং টয়টা ও অ্যারাউন্ড 5 মান্থস থেকে ইউজ করা শুরু করেছিল আর একটা জিনিস আমি ওর সাথে স্পেসিফিকলি ইন্ট্রোডিউস করেছিলাম এটা হচ্ছে একটা বল সেট তো আমি এটা খুলে দেখাই জিনিসটাকে তো এইটা এইরকম দেখতে এর মধ্যে 6 ডিফারেন্ট কালারের বল রয়েছে তো প্রত্যেকটা বল আলাদা শেপ এবং আলাদা টেক্সচার রয়েছে তো এইগুলো কিন্তু বেবিদের সেন্সারি ডেভেলপমেন্ট হতে খুব হেল্প করে আর বেবিটা জেনারেলি ন্যাচারালি টয় খুব পছন্দ মানে বল খুব পছন্দ করে তো এইরকমভাবে এটা হালকা স্কুইজি টয় রয়েছে ডিফারেন্ট শেপের তো আমি যে কোনো দুটো দুটো করে ওকে অল্টারনেট করে দিতে থাকি ও জিনিসটাকে খুব এনজয় করে এই যে বিভিন্ন সারফেসগুলো এগুলো কিন্তু টেক্টাইল স্টিমুলেশনে ভীষণ হেল্প করে এই সেটটা আমার ভীষণ পছন্দ যেটা অ্যারাউন্ড 5 মান্থসের পর থেকে যখন থেকে মোটামুটি সাপোর্ট সহ বসতে শিখেছে তারপর থেকে আমি এটা ইন্ট্রোডিউস করা শুরু করেছি যে নর্মাল ন্যাচারাল বলগুলো রয়েছে তো এটা একদম লাইট ওয়েট এটা জাস্ট একটু ভারী ও
আস্তে আস্তে এক এক মাসে আমি এক এক টাইপের বল ইউজ করি। বলগুলো নিয়েও ভীষণ খেলে, আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখবেন বা ব্লগ দেখবেন যেখানেও এই বলের সাথে ভীষণভাবে খেলছে ও বলটাকে ভীষণ পছন্দ করে। এছাড়া আমি নানা রকম শেপ বা আকৃতিরও মার্কেটে নর্মাল যে বল পাই আমি ওকে দিই, ও সেটাকে সাথে নিয়ে খুব ভালো খেলা করে। আর একটা জিনিস, আমি একটা মিউজিক্যাল টয় আমার কাছে এখন বর্তমানে নেই, আমি এখানে ছবি অ্যাটাচ করে দেবো। তো সেই টয়টা খুব সুন্দর কি দিয়ে বাজালে খুব সুন্দর একটা মিউজিক করতো। তো ওকে যখন প্রথমে আমাকে ফর্মুলা ফিট করতে হতো ভীষণ কানাকাটি করতো, শুধুমাত্র ওই একটা জিনিসের মাধ্যমে ওকে আমি কাম করতে পারতাম। তো সেই টয়টাও কিন্তু ভীষণ হেল্পফুল। এছাড়াও এই সময় বেবিদের সাথে আপনারা বিভিন্ন মুভিং টয়, ডান্সিং টয় এগুলো ইন্ট্রোডিউস করতে পারেন, কারণ এই সময় বেবি আস্তে আস্তে বসতে শিখছে, ওরা সেই জিনিসটাকে ফলো করবে, সম্পূর্ণ জিনিসটা কিন্তু তাদের কাছে খুব এন্টারটেইনিং। আসার পর থেকে আমি একটা টয় বেবির সাথে ইন্ট্রোডিউস করেছিলাম যেটা নো কস্ট, কোনো কস্ট নেই, একদম ঠিক শুনছেন, যেটা হচ্ছে আপনার বাড়ির মিরার। মিরারকে ইউজ করুন বেবির সাথে প্লে করার জন্য, এটা বেবির ওভারঅল ডেভেলপমেন্টের জন্য খুব হেল্পফুল। মিরারে যখন আপনার বেবি সেই বেবিটাকে দেখছে তখন সে অন্য কেউ ভাবছে, তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, তো সেটা দেখতেও খুব ভালো লাগে। তাছাড়া আপনি তার সাথে পিকাবু খেলতে পারেন সেই মিরারের মাধ্যমে। আমরা রোজ আমাদের যে ড্রেসিং টেবিলে মিরর ছিল তো সেখানে ওর সাথে এভরিডে আমি এই মিরারের সাথে অ্যাক্টিভিটিগুলো করতাম। এছাড়াও বিভিন্ন এজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি নিয়ে অলরেডি আমি বিভিন্ন রকম ভিডিও করে রেখেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো অবশ্যই চেক আউট করতে পারেন। ফোর মান্থসের পর থেকে বেবির সাথে সফট টয়কে ইনক্লুড করুন। এই সময় সফট টয়ের মধ্যে একটা সেন্ট থাকে যেটা বেবিকে একটা কোজিনেস ফিল করতে, খুব নিজের একটা ফিল করতে হেল্প করে, যেটাকে ও নিজের বলে রাখতে পারবে, সবসময় থাকতে পারবে। সেই টাইপের টয়েসগুলো আপনারা কিন্তু বেবির সাথে জিনিসগুলো প্রিকশনগুলো আমাদের মাথায় রাখা উচিত। তো টয়েস নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টয়েসে যেন কোনো রকম শার্প এজেস না থাকে, সাধারণত থাকে না, বাট তবুও আমাদের এটা খেয়াল করা উচিত যেন বেবিরা কোনো রকম হার্ট না হয়। তাছাড়া চোকিং হ্যাজার্ড যেন না হয়, প্রত্যেকটা প্যাকেটের ওপর দেখবেন এজ মেনশন করা থাকে, সেটা আপনারা খেয়াল করবেন। আপনারা যদি আপনার বেবির সাথে 6 মান্থ এজ বাট আপনার 12 মান্থসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনো টয় যদি আপনারা পারচেস করেন তো দেখবেন এমন কোনো পার্স যাতে না থাকে যেটা তারা চোখ পড়তে পারে, মানে গলায় লেগে যেতে পারে। আর একটা যেন কোনো এইরকম বাটন দেওয়া চোখ না থাকে যেগুলো ইজিলি পুল আউট হয়ে যেতে পারে। আপনারা সবসময় চেষ্টা করবেন যেন সেইটা নর্মালি সেলাই করা এরকম হয়, কোনো কিছু এমন যেন তার মধ্যে না থাকে যেটা সে তুলে নিয়ে সে গলায় আটকে যেতে পারে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। এছাড়াও আমাদের প্লাস্টিক টয় যেগুলো সেগুলোতে আপনারা দেখে নেবেন সেগুলো বিপিএ ফ্রি কি না। আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন তো অবশ্যই আপনারা যদি কাঠের উডেন টয় যেগুলো সেগুলো আপনার বেবিদের সাথে ইন্ট্রোডিউস করেন তো বেবির জন্য সেটাও ভীষণ ভালো হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে বেবির জন্য টয় চুজ করেন তো অবশ্যই সেই টয় থেকে আপনারা বেবিরা অনেক কিছু শিখবে, তাদের ওভারঅল ডেভেলপমেন্টে ভীষণ হেল্প করবে। টয় এবং বুক দুটো জিনিসই বেবির ব্রেন ডেভেলপমেন্ট করতে ভীষণ হেল্প করবে। তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। আর আপনারা কোন বিষয়ের ওপর ভিডিও চান সেইগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আমি আস্তে আস্তে আপনাদের রিকোয়েস্টের ওপর ভিডিওগুলো খুব শিগগিরই আনার চেষ্টা করছি। তো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।